Mr. Problem TV, but keep smiling. Hi, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম. Welcome to my YouTube channel, Mr. Problem TV. Life is problem, problem is life, but keep smiling. প্রিয় দর্শক, শুরু হচ্ছে নতুন এপিসোড 5 jokes 1 free. হ্যাঁ দর্শক, আজকে যে জোকস নিয়ে কথা বলবো তার বিষয়বস্তু হচ্ছে বিবাহিত জীবন। বিবাহ কি? সারা জীবনেও সন্তুষ্ট হইবে না জানিয়াও একজন মহিলাকে আজীবন সন্তুষ্ট করিবার প্রচেষ্টাকে বিবাহ বলে। বিবাহিত মানুষের একটা আফসোস, ছোটবেলায় হয়তো ভেবেছিল বড় হয়ে সে পুরো পৃথিবীটাকেই বদলে দেবে, কিন্তু এখন বউয়ের ভয়ে টেলিভিশনের চ্যানেলটাই বদলাইতে পারে না। স্বামী বেচারা তার স্ত্রীকে বলছে, জানো তুমি আমার কাছে 1000 টাকার নোটের মতো। ও তাই? তাহলে নিশ্চয়ই আমি মার্কেটের সবচাইতে দামি জিনিস, তাই না? না, আসলে ব্যাপারটা তা না, মানে আমি হয়েছি কি, ভাঙাতেও পারছি না আবার ফেলাই দিতেও পারছি না। বন্ধুরা, একজন সফল পুরুষ কে বলতে পারেন? আমার উত্তর হচ্ছে, একজন সফল পুরুষ হচ্ছে সেই ব্যক্তি যিনি এত টাকা এত টাকা এত টাকা উপার্জন করেছে যে তার স্ত্রী সারা জীবন খরচ করেও সেই উপার্জিত টাকা শেষ করতে পারছে না। আর একজন সফল স্ত্রী হচ্ছে সেই যে কিনা এমন একজন স্বামীকে খুঁজে বের করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। গ্রামের অর্ধশিক্ষিত এক যুবক বিয়ে করার পর শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে একটি গরু পেল। গরুটা দুর্বল প্রকৃতির, হাল চাষে বেচারার কষ্ট হয়, তাই সে শ্বশুরকে একখানা পত্র লিখিল, আব্বাজান এই গরুটি অনেক দুর্বল, হাল চাষে আমার কষ্ট হয়, তাই দয়া করে গরুটি পাল্টাইয়া দিবেন। বাস, শ্বশুর মশাই গরু বদলাইয়া অন্য একটি গরু দিল আর লিখে দিল, বাবা গো আমার ঘরে দুটি গরু ছিল তাই এটি বদলাইয়া দিলাম, কিন্তু মনে রাখিও আমার মেয়ে কিন্তু একটাই। সংসার জীবনে টুকিটাকি ভুলভ্রান্তি হবেই, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, সব ভুলের জন্য কিন্তু আপনি আমিই দায়ী, যত ভুলই হোক সরি কিন্তু আমাদেরকেই বলতে হয়। তবে হ্যাঁ, স্ত্রীরা পৃথিবীতে শুধুমাত্র নিজেদের একটা ভুলই স্বীকার করে, আর সেটি হচ্ছে তোমাকে বিয়ে করায় আমার ভুল হয়েছে। এবার একটা সম্পূর্ণ ফ্রি। আচ্ছা দর্শক, বলুন তো আইন কেন একজন পুরুষকে একাধিক বিয়ে করতে দিতে সম্মত হতে চায় না? ব্যাপারটা একেবারেই সহজ, কারণ একটি অপরাধের জন্য বা একটি ভুলের জন্য একজন ব্যক্তিকে একবারই শাস্তি দেয়া যায়। যাই হোক প্রিয় দর্শক, এতক্ষণ যে কথাগুলি বললাম এগুলি কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট ফর ফান। তবে হ্যাঁ, কারো জীবনের সাথে যদি মিলে যায় ব্যাপারটা একেবারেই কাকতালীয়, সেটুকু তো বলতেই হয় না, কারণ আলটিমেটলি কিছুই তো করার নাই, দিন শেষে তো আবার তাদের কাছেই ফিরে যেতে হয়। অতএব সংসার জীবনে সকলেই সুখী থাকুন, নিরাপদ থাকুন, সেটা আমাদের প্রত্যাশা। মনে রাখবেন, লাইফ ইজ প্রবলেম, প্রবলেম ইজ লাইফ, বাট কিপ স্মাইলিং। দর্শক, কিছুটা যদি খারাপ লাগে সেটাও কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর যদি মনে করেন যে এই ভিডিওটা শেয়ার করার মতো তাহলে শেয়ার করার অনুরোধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মিস্টার প্রবলেম টিভির সাথেই থাকুন।